নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ম্যাথ সলিউশন উইথ টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইকরামুল স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম অধ্যায়ের সম্পাদ্যের প্রথম পর্বের ভিডিওগুলোতে আমি বৃত্ত সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সম্পাদ্য আছে, বিশেষ করে 9, 10, 11 এগুলো চিত্র অঙ্কন করেছি। আজকে আমি অনুশীলনী 8.5-এ যে অতিরিক্ত সমস্যা আছে এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহ সম্পূর্ণ দেখো, তাহলে আজকে যে চিত্রগুলো আমি অঙ্কন করব, তোমরা নিজেরাই সেই চিত্রগুলো খুব সহজেই অঙ্কন করতে পারবে। দেখো, অনুশীলনী 8.5-এর 9 নং প্রশ্নটি, কোনো বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে একটি নির্দিষ্ট সরলরেখা নেই। দেখো, এভাবে তোমরা যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে নেবে। মনে করি এটি হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং তোমরা একটি নির্দিষ্ট সরলরেখা নেবে। দেখো, মনে করি এখানে এ বি হচ্ছে একটি নির্দিষ্ট সরলরেখা। এখন আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করব যেন তা এ বি এর কী হয়, সমান্তরাল হয়। এটি অঙ্কন করার জন্য তোমরা প্রথমে কেন্দ্র ও হতে এ বি এর উপর একটি লম্ব অঙ্কন করবে। দেখো, ও থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করতে হলে ওকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ দিতে হবে এ বি এর উপর, যেন তা এ বিকে দুটি বিন্দুতে ছেদ করে। তারপর এই ছেদ বিন্দু দূরত্বের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ দেবে। দেখো, যা পরস্পর একটি বিন্দুতে ছেদ করছে। এখন যদি আমরা বৃত্তের কেন্দ্র এবং এই ছেদ বিন্দু যোগ করে দেই, তাহলে যে সরলরেখাটি হবে তা এ বি এর উপর লম্ব হবে। তোমরা এখানে এ বি পর্যন্ত যোগ করে দিবে। তাহলে দেখো, মনে করি সরলরেখাটি হচ্ছে ওডি। তাহলে এই ওডি হবে এ বি এর উপর লম্ব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই ওডি সরলরেখাটি এই বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে, মনে করি সেটি হচ্ছে ই। এখন যদি আমরা ই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শকটি হবে কি, এ বি এর সমান্তরাল হবে। আমরা জানি কোনো বিন্দুতে, বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব অঙ্কন করা। তাহলে দেখো, ই বিন্দুতে স্পর্শক অঙ্কন করা মানে ওই বিন্দুগামী, দেখো এখানে ব্যাসার্ধ আছে ওইয়ের উপর এখন আমরা একটি লম্ব অঙ্কন করব। ওই লম্বটি কী হবে, এ বি এর সমান্তরাল হবে। এখন দেখো, আমরা ই বিন্দুতে আমরা ওই ব্যাসার্ধের উপর একটি লম্ব অঙ্কন করব। এজন্য আমরা একটি বৃত্তচাপ দেব। দেখো, লম্ব কীভাবে অঙ্কন করতে হয় তোমরা পূর্ববর্তী শ্রেণীতে শিখে এসেছো। এখানে বৃত্তচাপ দিবে, আবার এটাকে কেন্দ্র করে বৃত্তচাপ দিবে। এভাবে তোমরা একটি স্পর্শক অঙ্কন করবে। যদি তোমরা সঠিকভাবে অঙ্কন করো, তাহলে অবশ্যই এটি কী হবে, এ বি এর সমান্তরাল হবে। যদি এ বি এর সমান্তরাল না হয়, তাহলে তোমরা এই সম্পাদ্যে ফুল মার্ক পাবে না। তাহলে মনে করি এই এম এন এই হচ্ছে ই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যা এ বি এর সমান্তরাল। শিক্ষার্থী, এখন আমরা অনুশীলনী 8.5-এর 10 নং প্রশ্নটি সমাধান করব। দেখো, 10 নং প্রশ্ন হলো যে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। এখানেও আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে একটি নির্দিষ্ট সরলরেখা নেব। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবং এ বি একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করব যেন তা এ বি এর উপর কী হয়, লম্ব হয়। এজন্য আমরা আবারও ও থেকে এ বি এর উপর একটি লম্ব অঙ্কন করব। ঠিক পূর্বের মতো তোমরা একটি লম্ব অঙ্কন করে নেবে। এবার এটা আমরা যোগ করে দিয়ে লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন আমরা এ বির ওপর করবো, এই জন্য আমরা এ বি পর্যন্ত রেখা আঁকবো। মনে করি ওডি হচ্ছে লম্ব। আবার ওডি রেখার ও বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করব। দেখো,
দেখো এইভাবে তোমরা ওডি এর ও বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করবে যেন তা বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করে মনে করি বিন্দুটি হচ্ছে ই এখন আমরা ই বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করি তাহলে সেটি কি হবে এবি এর উপর লম্ব হবে আমরা জানি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক আঁকা মানে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব আঁকা দেখো যেহেতু ই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব তাহলে ই বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওই তার মানে ওই এর উপর কি অঙ্কন করব একটি লম্ব অঙ্কন করব তাহলে এখন আমরা ই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব ঠিক এইভাবে তোমরা আরেকটি লম্ব অঙ্কন করবে ই বিন্দু এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হবে এবির উপর লম্ব মনে করি এটি হচ্ছে পিকিউ তাহলে দেখো এই পিকিউ হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক যা এবির উপর লম্ব শিক্ষার্থী অনেক সহজ না আশা করি তোমরা এখন নিজেরাই অঙ্কন করতে পারবে আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করো তোমরা যারা ম্যাথ সলিউশন উইথ টিপস ইউটিউব চ্যানেলে নতুন এসেছো আমার পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ